আর্জেন্টিনারে চিনছে মানুষ মেসির মাধ্যমে বা ম্যারাডোনার মাধ্যমে আমাদেরকে মানুষ চিনবে যে আমাদের মেসি হচ্ছে কি আবু নাইম সোহাগ আমাদের ম্যারাডোনা হচ্ছে কি কাজী সালাউদ্দিন সাহেব আমাদের হচ্ছে কি ভালো ভালো প্লেয়ার হচ্ছে কি আপনার সালাম মুর্শিদি সাহেব এদের কারণে সারা পৃথিবী আমাদেরকে এখন চিনতেছে যে আমাদেরও ভালো ভালো প্লেয়ার আছে ফুটবলের জাদুকর মেসি ম্যারাডোনার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ আর্জেন্টিনাকে চিনে আর কাজী সালাউদ্দিন আবু নাইম সোহাগ এবং সালাম মুর্শিদির মতো লোকদের জন্য সারা পৃথিবীর মানুষ বাংলাদেশকে চিনে তবে সেটা খেলার মাধ্যমে নয় দুর্নীতির মাধ্যমে বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শীর্ষই কর্মকর্তারা তাদের এমন কার্যক্রম বাংলাদেশ এবং বাংলাদেশ ফুটবলের জন্য দুঃখজনক বলে দুদকের কাছে অভিযোগ নিয়ে এসেছেন ব্যারিস্টার সুমন এবং এটা বাংলাদেশের ফুটবলের জন্য এবং বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক বাংলাদেশের ভিতরে যে সব দুর্নীতি হয় এগুলো তো ধরেন আমরা নিজেরা জানি এখন আন্তর্জাতিকভাবে জানে যে আমরা অন্যান্য দুর্নীতি তো করে ফুটবলের জন্য কয়টা টাকা দিল এই টাকাও আমরা দুর্নীতি করি এটা সারা ওয়ার্ল্ডে ফুটবলের মাধ্যমে জেনে গেছে যেমন আর্জেন্টিনারে চিনছে মানুষ মেসির মাধ্যমে বা ম্যারাডোনার মাধ্যমে আর আমরা আছে সে ফুটবল ভালো খেলে আর আমাদেরকে মানুষ চিনবে যে আমাদের মেসি হচ্ছে কি আবু নাইম সোহাগ আমাদের ম্যারাডোনা হচ্ছে কি কাজী সালাউদ্দিন সাহেব আমাদের হচ্ছে কি ভালো ভালো প্লেয়ার হচ্ছে কি আপনার সালাম মুর্শিদি সাহেব এদের কারণে সারা পৃথিবী আমাদেরকে এখন চিনতেছে যে আমাদেরও ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু এটা মাঠের খেলায় না এটা হচ্ছে ঘাটের খেলায় হচ্ছে কি আমাদের ভালো ভালো প্লেয়ার আমরা মোটামুটি এটা আমরা এই পর্যন্ত অ্যাচিভ করছি ব্যারিস্টার সুমন বলেন কোনো অপরাধীর কাছ থেকে অপরাধের বিষয়ে জানতে হলে পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাই ফুটবল ফেডারেশনের এত বড় অনিয়ম এবং দুর্নীতির জন্য আবু নাইম সোহাগের সাথে কারা কারা জড়িত আছে এই বিষয়ে জানতে হলে আবু নাইম সোহাগকে দুদক জিজ্ঞাসাবাদ করতে হবে পুলিশ ধরে রিমান্ডে নিলে যে পুলিশ বলতে পারত যে তোমার সাথে কে কে ছিল এখানে তো আর সোহাগকে রিমান্ডে নেওয়ার সিস্টেম নাই দুদক যদি ইন্টারফেয়ার করে সোহাগ যদি মুখ খুলে আমার কাছে মনে হইতেছে যে সোহাগের মুখ বন্ধ করার জন্যই এই ধরনের একটা চাপাচাপি করে একটা তদন্ত করে তবে ফুটবল ফেডারেশনের এত সব দুর্নীতির খবর প্রকাশ হওয়ার পরও তেমন কোনো ব্যবস্থা নেয়নি দুদক যার জন্য দুদকের উপর নিজের সব ক্ষোভ জানলেন ব্যারিস্টার সুমন সুমন বলেন সামান্য 2 লাখ টাকার দুর্নীতি হলে দুদক ঝাঁপিয়ে পড়ে অথচ ফুটবল ফেডারেশনের এত অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দুদক সামান্য কিছু দুর্নীতি হইলে 2 লাখ টাকা দুর্নীতি হইলে দুদক লাফাইয়া পড়ে আর বাংলাদেশের এত ইমেজ নষ্ট হইলো এত টাকা আসলো আর ফুটবল ফেডারেশনের কাছে তো টাকা আসছে এই টাকা তো ওনারা বলতে পারবেন না যে এটা বিশ্ব ব্যাংকের টাকা যখন বাংলাদেশে আসে তখন এই টাকা দুর্নীতি হইলে কি দুর্নীতির মধ্যে পড়ে না দুদক এতদিন পর্যন্ত কিছুই করলো না আমার অ্যাপ্লিকেশন নিয়ে আসতে হয়েছে এবং অ্যাপ্লিকেশনটা আমি নিয়ে আসছি হাইকোর্টে যাব এই কারণে কারণ হাইকোর্টে যাওয়ার একটা রিকোয়ারমেন্ট হচ্ছে কি আমাকে দুদককে অ্যাপ্লিকেশনটা দিতে হয় এটা আমার জন্য কিছুটা লজ্জার যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল ইমেজের ক্ষতি হইলো বাংলাদেশের ফুটবল নষ্ট হলো বাংলাদেশের ফুটবলাররা ক্ষতিগ্রস্ত হইলো একটা ফুটবল বাংলাদেশের ফুটবলাররা পাইলো না বহু ফুটবলারদের জীবন নষ্ট হইলো তারপর আমরা এদেরকে ক্রিমিনাল কোনো অফেন্সের আওতায় আনতে পারতেছি না এটা আমাদের জন্য দুঃখজনক এছাড়া ব্যারিস্টার সুমন বলেন পুলিশ সহ বিভিন্ন কর্মকর্তাদের ডোপ টেস্ট করা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের ডোপ টেস্টের আওতায় নিয়ে আসলে তাদের আরো অপকর্মের বিষয় সামনে চলে আসবে একই সাথে ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন ব্যারিস্টার সুমন যে পুলিশ বা বিভিন্ন ডিপার্টমেন্টে দেখবেন ডোপ টেস্টের ব্যবস্থা আছে যে আপনি যদি কোনো মাদক নিয়ে থাকেন শরীরে যদি মাদক থাকে তাহলে ডোপ টেস্টের ব্যবস্থা করে তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয় কিন্তু দুঃখের বিষয় যে ফুটবল ফেডারেশনে যদি আমার বিশ্বাস যে এই কর্মকর্তাদের মধ্যে যদি ডোপ টেস্টের ব্যবস্থা থাকতো তাহলে আর এত দায়িত্বে চেয়ারে বসা হয়তো কথা বলতে পারতেন না বহু আগে চাকরিচ্যুত হইতেন আমি শুধু এইটুকু বলবো যে তারা আদৌ এই ধরনের কথা যারা বলে তাদের সুস্থতা নিয়ে আমি প্রশ্ন তুলি নাইলে কেউ যে সাংবাদিকরা আমাদেরকে ফুটবলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কোনো এজেন্ডা নাই যারা চায় শুধু ফুটবলটা আগায় যেতে আর যারা ফুটবলটাকে নষ্ট করতেছেন তাদের জন্য এখনকার সমস্যা হয়ে দাঁড়াইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় ব্যারিস্টার সুমন বলেন ফেডারেশনের তদন্ত কমিটির অনেকেই আবু নাইম সোহাগের সাথে জড়িত থাকতে পারে তাই নিরপেক্ষ সংস্থার মাধ্যমে তদন্ত করার দাবি জানান ব্যারিস্টার সুমন বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা তদন্ত কমিটি করছে এই সোহাগের বিষয়ে তদন্ত করার জন্য আর আমি কিন্তু এটার জন্য আসি নাই আমি আসছি যে যারা তদন্ত কমিটি করছেন তাদের বিরুদ্ধে তদন্ত করতে কারণ সোহাগের
ঘাড়ে তো তিনটা মাথা না যে সালাউদ্দিন সাহেবের এবং ফাইন্যান্স কমিটির এই অ্যাপ্রুভাল ছাড়া এত বড় দুর্নীতি করবে। আমি বিশ্বাস করি যে এরা সবাই বেশিরভাগ লোক এটা দুর্নীতিতে জড়িত এবং এদের দুর্নীতির দায় এবং তদন্ত করার জন্য নিশ্চয়ই এরা এটার জন্য যোগ্য না, নিশ্চয়ই একটা থার্ড পার্টি। আমি তো আসবো হাইকোর্টে যাব, একটা জুডিশিয়াল তদন্ত চাই এই বিষয়ে, যদি সালাউদ্দিন সাহেবের নামও আসে তারা যেন নিয়ে আসতে পারে। আর এখনের যে কমিটি, অলরেডি কমিটি কাজ শুরু করার আগে দুইজন পদত্যাগ করছে, বুঝেন না যে তদন্ত কি হবে। এই জন্য আমি মনে করি দুদক যদি কিছু করে করবে তাহলে আমি হাইকোর্টে শরণাপন্ন। বাংলাদেশের ফুটবল সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকেন ব্যারিস্টার সুমন। রাজনৈতিকভাবে বিভিন্ন সময় বিতর্কের শিকার হলেও ব্যারিস্টার সুমন তার কাজ চালিয়ে যাচ্ছে। দর্শক, এমন সব প্রতিবাদী কাজের জন্য ব্যারিস্টার সুমনকে আপনাদের কাছে কেমন লাগে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।